কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। ইলিশ ছাড়া নববর্ষটা ঠিক জমে না, তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ইলিশের নানা রকম মুখরোচক রেসিপি। আর আমার রেসিপি ফলো করলে স্বাদে হবে অতুলনীয়। চলুন তাহলে দেখে নিই ইলিশের সাত ধরনের রেসিপি। শুরুতেই থাকছে নববর্ষের সেরা খাবার পান্তা ইলিশ রেসিপি। আজকালকার শহুরে জীবনে পান্তা ইলিশ মানেই বৈশাখীর প্রথম দিন। তবে এক সময় এই পান্তা ইলিশ শুধু বৈশাখকে কেন্দ্র করে খাওয়া হতো না, ইলিশের মৌসুমে বেশিরভাগ সকালেই খাওয়া হতো পান্তা ইলিশ। আজ আপনার প্রথমে আমাদের পান্তা তৈরি করে নিতে হবে। পান্তা কিভাবে তৈরি করতে হয় তা আমি বলবো না, কারণ পান্তা মানেই হচ্ছে পানি দেওয়া ভাত। তাই বলে গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিলে কিন্তু পান্তা হবে না, আবার ঠান্ডা ভাত কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেও পান্তা হবে না। পান্তা মানে ভাত পানির সাথে 6-7 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখা। আগেকার দিনে গ্রামের মানুষ রাতের বেজে যাওয়া ভাতগুলো যেন নষ্ট না হয়ে যায় তাই পানি দিয়ে ভিজিয়ে রাখত। সারা রাত পানিতে ভিজে থাকার জন্য সেই ভাত ও পানিতে আলাদা ফ্লেভার আসত, আর সেটাই হচ্ছে পান্তা। আপনি পান্তা খেতে চাইলে রাতের ভাতগুলো পানিতে ভিজিয়ে রাখবেন, সকালেই তা হয়ে যাবে পান্তা। সকাল হয়ে গিয়েছে, এখন আমরা ইলিশ মাছটা ভাজি করে ফেলবো। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন হলুদ ও লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে 3-4 মিনিটের জন্য রেখে দিব। একটি পাত্রে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। দেখে নেবেন তেল যেন ভালো গরম হয়। মাছগুলোর দুপাশ লাল হয়ে আসলে মাছগুলো নামিয়ে নেব। এখন কয়েকটি শুকনা মরিচ তেলে দিয়ে নিব। শুকনা মরিচ কালো হয়ে গিয়ে ঝাঁঝালো ঘ্রাণ বের হলে তখন নামিয়ে নিব। এবার আমরা পান্তার সাথে খাবার জন্য পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো 4 টুকরো করে কাটবেন, তাহলে পান্তার সাথে খেতে অনেক মজা লাগবে। দেখুন সারা রাত ভিজিয়ে রাখার পর কত সুন্দর পান্তা হয়ে গিয়েছে। এখন ইলিশটাকে পান্তা ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো পেঁয়াজ ও 1টি ভাজা শুকনা মরিচ। ব্যাস, পান্তা ইলিশ খাওয়ার জন্য একদম রেডি। ইলিশকে দিয়ে শুধু পান্তা দিয়েই খাবেন তা তো নয়, এবার দেখুন ইলিশ পোলাও রেসিপি। এই রেসিপিটি করে দেখাবো আমাদের ট্রেডিশনাল স্টাইলে, যেখানে থাকছে না কোনো মশলার আধিক্য। মশলা দিয়ে তৈরি সেটা তো ইলিশ বিরিয়ানি। যদি ইলিশ বিরিয়ানির রেসিপি কেউ পছন্দ করেন, শীঘ্রই আসছি সেটারও রেসিপি নিয়ে। আর পারফেক্ট ঝরঝরে ইলিশ পোলাও তৈরি করতে থাকছে কিছু টিপস। টিপসগুলো পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইলিশ পোলাও রান্নার জন্য নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ। পোলাও রান্নার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পোলাওয়ের চাল। চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে। ভালোভাবে ধুয়ে নিলে পোলাও
পোলাও ঝরঝরে হবে। আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, দেখুন জলটা একদম স্বচ্ছ। এখন পোলাওয়ের চালটা ছাঁকনিতে ঢেলে নেব যাতে চালে কোনো জল না থাকে। চেষ্টা করবেন পোলাও রান্নার আধা ঘন্টা আগেই চালটা ধুয়ে রাখতে। এখন একটি পাত্রে বেশি করে তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। পারফেক্ট বেরেস্তার জন্য অনবরত পেঁয়াজ কুচি গুলো নাড়তে হবে, তা না হলে পেঁয়াজ কুচি পুড়ে যেতে পারে। পেঁয়াজ কুচি গুলো বাদামি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা ঠান্ডা হয়ে গেলে পরিবেশনের জন্য কিছু রেখে বাকিগুলো নিয়ে নেব। এখন পেঁয়াজ বেরেস্তায় 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, যেন কোনো আস্তা পেঁয়াজ বেরেস্তা না থাকে। আধা কাপ টক দই। আধা কাপ টক দইয়ের সাথে 1 চা চামচ লেবু দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটা অনেকটা বাটার মিল্কের কাজ করবে। ইলিশ পোলাওয়ে টক দই সরাসরি ব্যবহার না করে এভাবে ফেটিয়ে ব্যবহার করলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে ফুল ক্রিম মিল্কও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, 1 চা চামচ গুঁড়ো মরিচ ও 1 চা চামচ জিরার গুঁড়া। এখন খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ইলিশ মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই মাখানো যত ভালো হবে ইলিশ পোলাও খেতে ততই ভালো হবে, তাই বুঝতেই পারছেন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন মাছগুলো থেকে মশলা ছাড়িয়ে আলাদা করে নেব। তেল গরম হয়ে গেলে মশলা তেলে দিয়ে নিতে হবে। মশলা তেলে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন মাছগুলো মশলায় দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর মাছগুলো উল্টে দিব এবং মশলা নেড়ে দিব যাতে মশলা লেগে না যায়। এখন 4টি কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু ইলিশ পোলাওয়ের মেইন আকর্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 5 মিনিট পর নামিয়ে নেব। ইলিশ রান্না করা শেষ, এখন পোলাও রান্না করার পালা। পোলাও রান্নার জন্য একটি বড় পাত্রে তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1টি তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 2-3টা এলাচ, 3-4টে লবঙ্গ ও গোলমরিচ। এখন মিনিট খানেকের মতো ভেজে নিব।
সুন্দর ঘ্রাণ বের হলে দিয়ে নিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, একেবারে বেরেস্তা করা যাবে না। হালকা ভাজা হলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন চালগুলো একটু নেড়ে দিয়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। চালটা 8-10 মিনিট ধরে ভাজা হয়ে যখন ঝরঝরে হয়ে যাবে এবং পাত্রের সাথে শনশন শব্দ করবে তখন দিয়ে দেব 3 কাপ পানি। আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম সে কাপ দিয়ে পানি দিচ্ছি। এখানে দুধ দেব না, কারণ মাছের সাথেই দই ব্যবহার করেছি। এভাবে 3-4টি কাঁচামরিচের মাথাটা একটু চিড়ে দিয়ে দেব, সম্পূর্ণ চিড়ে দেওয়া যাবে না। এর ফলে কাঁচামরিচের সুন্দর একটি ঘ্রাণ আসবে পোলাওয়ে। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন ভালোভাবে নেড়ে ঢেকে দেব। পোলাও প্রায় হয়ে এলে ইলিশ মাছগুলো পোলাওয়ের উপরে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এখন মাছের মশলাও পোলাওয়ের উপরে দিয়ে দিব। কাঁচামরিচ পোলাওয়ে গেঁথে দিব আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন ঢেকে দমে রাখবো পুরোপুরি হওয়ার জন্য। ইলিশ পোলাও রান্নার প্রসেসটা কিন্তু খুব একটা কঠিন না, আর এভাবে ইলিশ পোলাও রান্না করলে ইলিশের স্বাদও থাকবে অটুট। দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। পানির পরিমাণ ঠিক রেখে এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে দেখুন, আপনার পোলাও হবে ঠিক একই রকম ঝরঝরে এবং পারফেক্ট স্বাদের। স্বাদটা বাড়াতে উপর থেকে ছিটিয়ে দিতে পারেন পেঁয়াজ বেরেস্তা। ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন খেতে অতুলনীয় হয়ে থাকে। 3 নম্বরে থাকছে ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি। ইলিশ মাছের দো পেঁয়াজার জন্য ইলিশ মাছের 4টি টুকরো নিয়ে নিয়েছি। আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য লবণ। এখন মাছগুলো খুব ভালোভাবে মেখে রেখে দিব। ইলিশ মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো তেলে দিয়ে নিব। মাছগুলো হালকা ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট পর ইলিশ মাছগুলো উল্টে দিচ্ছি। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে ইলিশের দো পেঁয়াজাটা খেতে অতুলনীয় হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দো পেঁয়াজা রান্নার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ।
ইলিশ মাছ রান্নায় মশলার পরিমাণ খুব কম দিতে হয়। বেশি মশলা দিলে ইলিশ মাছের নিজস্ব যে ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায়। এখন সামান্য পানি দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিব। এর মধ্যে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন মাছগুলো পেঁয়াজের উপর দিয়ে দিব আর দিয়ে দিব 4টে কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচের মাথাটা একটু চিরে দিয়েছি। এখন মিডিয়াম টু লো আঁচে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মাছের সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। এখন মাছগুলো উল্টে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিটের জন্য। মাছের দো পেঁয়াজা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এই অসম্ভব মজার ইলিশ মাছের দো পেঁয়াজা কিন্তু পোলাও, ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। এবার থাকছে ইলিশের সবচেয়ে বিখ্যাত রেসিপি সর্ষে ইলিশ। ইলিশের দেশের মানুষ আমরা, বাড়িতে ইলিশ আসবে আর সর্ষে ইলিশ রান্না হবে না তা তো হবে না। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় সর্ষে ইলিশের জুড়ি মিলা ভার। এখানে বড় একটি ইলিশ মাছ থেকে আমি 4 পিস নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রথমে একটি প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। এখন দেব 1 চা চামচ হলুদ ও 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যেন পুড়ে না যায় তাই দিয়ে দেব সামান্য পানি। সর্ষে ইলিশে অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ তাতে সর্ষে ইলিশের আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব। তেল মশলার উপরে ভেসে উঠলে দিয়ে দিব সর্ষে বাটা। আমি এখানে 1/2 কাপ সাদা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে সাদা সর্ষে হলেই ভালো লাগে। সর্ষে বাটা একটু বেশি দিতে হবে। এবার 4টা কাঁচামরিচ দিয়ে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সর্ষে বাটা 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দিলে হবে না, তবে কিন্তু মশলা ইলিশ হয়ে যাবে। আর সর্ষে কিন্তু খুব ভালোভাবে মিহিভাবে বেটে নিতে হবে। মিহিভাবে বাটা না হলে খেতে তিতা লাগবে। আমি সর্ষে বাটাটা একটু বেশিই নিয়েছি, কারণ সর্ষে ইলিশে সর্ষে বাটা একটু বেশিই দিতে হয়। এতে করে আসল সর্ষে ইলিশ এর স্বাদ পাওয়া যায়। সামান্য সর্ষে বাটা দিলে সর্ষে ইলিশের স্বাদ বোঝা যায় না, অনেকটা মশলা ইলিশের মতো হয়ে যায়। সর্ষে ইলিশের স্বাদ পেতে হলে আপনাকে সর্ষে বাটা অবশ্যই বেশি দিতে হবে। সর্ষে ভালো করে কষালে সর্ষের নাকঝাঁঝানো যে ফ্লেভারটা আছে তা চলে যায় এবং সর্ষেটা খেতেও ভালো লাগে। সর্ষের উপর তেল ভেসে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কাঁচাই দিয়ে দিচ্ছি, তবে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা হালকা ভেজে দিতে পারেন,
তবে সরষে ইলিশে মাছগুলো কাঁচা দিলেই খেতে ভালো লাগে। এখন মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর তেল উপরে ভেসে উঠেছে। এখন এক কাপ পানি দিয়ে মিডিয়াম মাছে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা মাখা মাখা হয়ে তেলটা উপরে ভেসে উঠছে। মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে চারটা কাঁচামরিচ এভাবে মাথা চিরে দিয়ে দিব। কাঁচামরিচের সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন অপেক্ষা করব সরষের উপর তেল ভেসে ওঠার জন্য। ইলিশ মাছ হতে কিন্তু তেমন সময় লাগে না। গ্রেভিটা যখন এমন মাখা মাখা হবে এবং তেল সরষের উপর ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশন করার পালা। আমার এই রেসিপি ফলো করে যদি সরষে ইলিশ রান্না করেন তাহলে বাঙালির ঐতিহ্যবাহী খাবার সরষে ইলিশের আসল স্বাদ ও ফ্লেভার অবশ্যই পাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো। ইলিশ কেটে কুটে ভাজা করে অনেক তো খেয়েছেন, এবার খান আস্ত ইলিশের ফ্রাই। অতিথি আপ্যায়নে আস্ত ইলিশ ফ্রাই করে কাউকে চমকে দিতে পারেন। ওভেনে ফ্রাই করা খুবই সহজ, তা আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নেই ওভেনে কিভাবে তৈরি করব আস্ত ইলিশ মাছের ফ্রাই। ইলিশ মাছ ফ্রাই করার জন্য আমি এখানে দুটি ইলিশ মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছ দুটোকে দুই পাশে চাকু দিয়ে গভীর করে কেটে নিতে হবে যাতে ভালোভাবে মশলা ঢুকতে পারে, কারণ মশলাটা ভালোভাবে ঢুকতে পারলে ইলিশ মাছটা খেতেও সুস্বাদু হবে। পেঁয়াজ বাটা, এক চা চামচ রসুন বাটা, হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এই সরিষার তেলটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, কারণ এটা দারুণ ফ্লেভার আনবে। এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশানো হয়ে গেলে প্রথমে একটি ইলিশ মাছকে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছের কাটা জায়গা কানকো পেটের মধ্যে খুব ভালোভাবে মশলা দিয়ে নিতে হবে। এভাবে দুইটি ইলিশ মাছেরই উভয় পাশে মশলা দিয়ে নিতে হবে। মশলা দেওয়াটা যত ভালো হবে ইলিশ মাছগুলো কিন্তু খেতে ততই ভালো হবে। এখন এই মশলা মাখানো ইলিশ মাছ দুটোকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, এখন মাছ দুটোকে আবার মশলার সাথে একটু মেখে নেব। এখন প্রিহিটেড ওভেনে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার
200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট সেট করে দিচ্ছি। এখন মাছ দুটোকে উল্টে দিব আর মশলাগুলো মাছের উপরে ভালোভাবে দিয়ে নিব। একইভাবে আবারও ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নিব। বিশ মিনিট হয়ে গিয়েছে। আমার ইলিশ মাছটা ফ্রাই করতে মোট 40 মিনিট সময় লেগেছে। তবে সব ওভেনের কিন্তু ওয়াট সমান হয় না, তাই আপনারা একটু বুঝে দেবেন। আপনারা এই রেসিপি হুবহু ফলো করে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন আস্ত ইলিশ মাছের ফ্রাই। ৬ নম্বরে থাকছে আরো একটি জনপ্রিয় আইটেম, ভাপা ইলিশ রেসিপি। সহজ রান্না আর আছে বলে আমার মনে হয় না। এখানে আমি একটি প্রমাণ সাইজের ইলিশের দুটো টুকরো নিয়ে নিয়েছি। টুকরো দুইটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে মশলাটা প্রস্তুত করে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লবণ 7 মতো। যেহেতু তেল দিয়েছি তাই পানিযুক্ত মশলাগুলো ভালোভাবে মিশতে চাইবে না, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। যখন মশলাগুলো মিক্সড হয়ে যাবে তখন মশলাতে মাছগুলো ম্যারিনেট করব। মশলাগুলো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করব। প্রথমে মশলাগুলো মাছের গায়ে, বিশেষ করে পেটের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে এখানেই খুব ভালোভাবে মাখাতে হবে। যেহেতু আমরা ভাপা ইলিশ করব তাই স্টিমের মধ্যে মাছগুলোকে নাড়াচাড়া করার কোনো উপায় থাকবে না, তাই এখনই ভালোভাবে ম্যারিনেট করতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখানোর পরে অপেক্ষা করব 20 মিনিট। ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে, এতে মাছের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। পর মাছগুলোকে আবার মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনাওয়ালা বাটিতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই বাটিগুলো অনায়াসে বাজারে 100 থেকে 80 টাকায় পাওয়া যায়। পুডিং এর বাটি বললেও দোকানদাররা খুব ইজিলি চিনতে পারে। স্টিলের টিফিন কাটের বাটিতেও দিলে হবে। এখন ম্যারিনেশনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এই কাঁচামরিচ দেওয়াতে ঝাল হবে না, সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন একটি প্যানে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম।
যখন পানির মধ্যে বাটিটা দিবেন তখন বাটিটা চার ভাগের এক ভাগ থাকবে পানির ভিতর, বাকি তিন ভাগ পানির উপরে থাকবে। কারণ পানি যখন ফুটবে তখন বাটির ভিতরে যদি পানি যায় তবে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। ঢাকনার ছিদ্রটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে রান্না করব 30 মিনিট। হয়তো ভাবছেন নাড়াচাড়া ছাড়া রান্না করলে রান্নার নিচ থেকে পুড়ে যেতে পারে। ভয় পাবেন না, প্যানে যতক্ষণ পানি আছে ততক্ষণ মাছগুলোর কিচ্ছু হবে না। 30 মিনিট হয়ে গিয়েছে, আমি বাটিটাকে তুলে নিচ্ছি। দেখুন মরিচের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, মানে রান্নাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে, তেলও উঠে গিয়েছে। আমি কিন্তু কোনো নাড়াচাড়াই করিনি, যেভাবে দিয়েছিলাম সেভাবেই বের করেছি। হয়ে গিয়েছে ভাপা ইলিশ, কোনো পরিশ্রম নেই, খুবই সহজ রান্নার প্রসেস। আমার বিশ্বাস আপনাদের এই টেস্টটা অসাধারণ লাগবে। সাদা ভাত দিয়ে ভাপা ইলিশ হলে আর কিছুই লাগবে না। আমার রেসিপিটি আজই বাসায় ট্রাই করুন এবং কমেন্ট করে জানান যে কেমন হলো। সবার শেষে থাকছে সুস্বাদু এবং ভীষণ পুষ্টিকর কাঁচকলা দিয়ে ইলিশের তরকারি রেসিপি। প্রথমে কাঁচকলা সুবিধা মতো খণ্ড করে কেটে নিতে হবে। তারপর কলার উপরে সবুজ খোসা ছাড়িয়ে নেব। প্রতিটি খণ্ড থেকে তিনটি করে টুকরো করে নেব, এতে টুকরোগুলো বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। কাঁচকলায় আছে আয়রন, যা শরীরে রক্ত শূন্যতা পূরণ করে, হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাছ নিয়ে নিয়েছি, এখন সামান্য হলুদ ও লবণ দিয়ে মাছগুলো মেখে ভেজে নেব। দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। কাঁচকলাতেও সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়ে ইলিশ মাছ যে ভেজেছি সেই তেলে কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো ভালোভাবে ভেজে নেব, ভেজে নিলে কাঁচকলার স্বাদ অনেক বেড়ে যায়। ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে নেব। পেঁয়াজ ও রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে সামান্য পানি দিয়ে নিব 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে নেব স্বাদমতো লবণ। Thank you.
মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভাজা কলা দিয়ে দিব। এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু কলা ভেজে নিয়েছি তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মাছগুলো উল্টিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে দিব। অপেক্ষা করব পুরোপুরি হওয়ার জন্য। কাঁচকলা ইলিশ মাছের ঝোল একদম রেডি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আজ তাহলে এ পর্যন্তই। হেলদি খান, হেলদি থাকুন।